পান বাঙালির অন্যতম মুখরোচক খাবার। বিভিন্ন অনুষ্ঠানে খাবারের শেষ অংশে পানের গুরুত্ব আবহমানকাল থেকে। খুলনা অঞ্চলে ধীরে ধীরে জনপ্রিয় অর্থকরী ফসল হয়ে উঠেছে এই পণ্য। প্রতিদিন এই অঞ্চল থেকে ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে পান। বাঙালির আনন্দ আড্ডার প্রাচীন অনুষঙ্গ পান। গ্রামীণ আপ্যায়নে রয়েছে পানের কদর। গুল্মজাতীয় উদ্ভিদে সবুজ রঙের এই পাতার উপযোগিতা আছে বৈশাখের হালকাতা কিংবা বিবাহের আয়োজনেও। নানা শ্রেণী পেশার মানুষের ঠোঁটে খুশির দীপ্ত ছড়াতেও অতুলনীয় এই পান। আবহমান কাল ধরে গল্পের আসরেও রসিকতার মাত্রা বাড়িয়ে তোলে খিলি পান। শৌখিন খাদ্যপণ্যের তকমা ছাড়িয়ে অনেককাল ধরেই অর্থকরী ফসল পান। আর দেশ বিদেশে প্রতিনিয়তই বাড়ছে পানের ভোক্তা। চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে বড় হচ্ছে বাজার। দেশের গণ্ডি পেরিয়ে রপ্তানি হচ্ছে বিভিন্ন দেশে। এই অবস্থায় দেশের প্রান্তিক পর্যায়ে বেড়েছে পানের উৎপাদন। খুলনা অঞ্চলের প্রায় 2.5 লাখ মানুষ সরাসরি পান চাষে জড়িত। খুলনার পাইকগাছা উপজেলার কপিলমণি ও হরিডালি ইউনিয়ন এলাকার প্রায় প্রতিটি বাড়ির পতিত জমিতে এখন পানের বরজ। বংশ পরম্পরায় ধরে রেখেছেন পান চাষ। এই যেমন কপিলমণির হরিদাসঘাটি গ্রামের সোহাগ, পারিবারিকভাবেই একজন পান চাষী। বর্তমানে 3টি পান বরজের মালিক তিনি। পান চাষ করেন বছরের পুরো সময়ে, নতুন করেও চাষ করছেন কেউ কেউ। লাভজনক হওয়ায় দিন দিন বাড়ছে পান চাষের পরিধি। এক বিঘে জমিতে আপনারা 2 লাখ টাকা খরচ করলে আমরা প্রায় বছর শেষে ওই 4-5 লক্ষ টাকা লাভবান আসে ভালো ফসল হলে। করোনার পর থেকে পানটা আর বিদেশ যায় না। এই পানটা যদি আমাদের দিকে সরকার একটু খেয়াল করতো, তাহলে এই পানটা যদি বিদেশ যেতে আমরা বেশি আরও লাভবান হতাম। বর্তমানে আমাদের যে দামটা আছে এরকম যদি আমরা পাই, আর এখন আমরা খুব ভালো লাভবান হব। এবং সরকার যদি এই চাষটার দিকে একটু খেয়াল দেয়, তাহলে আমরা খুব উপকৃত হব। খুলনার পাইকগাছা উপজেলার কপিলমণির হরিডাল ইউনিয়নের প্রান্তিক পর্যায়ের বিশাল এক জনগোষ্ঠী জড়িত রয়েছে পান চাষের সাথে। আর এই পান তুলে আনার পর চলছে বাছাইয়ের কাজ। এখান থেকে পান যাবে হাটে। বরস থেকে পান তুলে আনা হয় বাড়িতে, এরপর ছোট বড় আলাদা করতে চলে বাছাই প্রক্রিয়া। বাছাই কাজ করেন এই অঞ্চলের অন্তত 2000 নারী পুরুষ। বাছাইয়ের পর বাজারজাত করতে পণ হিসেবে সাজানো হয় পান, পরে বিক্রির জন্য নেওয়া হয় স্থানীয় হাটে। 80 পিসের প্রতিপণ পান বিক্রি হয় 150-300 টাকা দরে। বড়জাত থেকে পান কেটে আনায়, আনার পরে মোটা পান আলাদা, ছোট পান আলাদা, মাঝারি পান আলাদা, এইভাবে আমরা আলাদা করে গোজ করে আমরা বিক্রি করি। আর্থিক সহযোগিতা পাই প্রচুর পরিমাণে এবং অনেক লোকই এর সঙ্গে জড়িত আছে। ঢাকায় যায়, তারপরে আমাদের কপিলমণি মোকাম আছে, এখানে বিক্রয় হয়। ঘড়ির কাটায় এখন রাত 4:30। মধ্যরাতেই জমজমাট খুলনার কপিলমণির পানের হাট। দূর দূরান্ত থেকে চাষিরা তাদের উৎপাদিত পান নিয়ে আসছে এই হাটে। ক্রেতা এবং বিক্রেতাদের হাঁকডাকে মুখরিত হয়ে উঠেছে এই হাট। জায়গার সংকটের কারণে দিনের পরিবর্তে রাতেই বসে বিশাল এই হাট। মাথার উপর খোলা আকাশ, নেই পর্যাপ্ত আলোর ব্যবস্থা, মুঠোফোন ও টর্চের আলোয় চলে বাজার। দূর থেকে মনে হয় শত শত জোনাকির হল্লা। এর সঙ্গে যুক্ত হয় আশপাশ থেকে ঠিকরে পড়া বিজলিপাতির সামান্য আলো। নসিমন করিমন ও আলম সাধু নামক পণ্য পরিবহনে করে রাতভর আসতে থাকে পান। নির্ঘুম কর্মচঞ্চলতায় হাঁকডাকে মুখর শত শত মুটে মজুর। মধ্যরাতে এই দৃশ্যের সাক্ষী খুলনার শত বছরের পুরনো বৃহত্তম বাণিজ্যিক কেন্দ্র কপিলমণি বাজার। অবকাঠামোগত নানা প্রতিকূলতার মধ্যে ভোর পর্যন্ত চলে পানের বাজার। আবছা আলো আধারের মধ্যে জমে ওঠে হাজারো ক্রেতা বিক্রেতার বিকিনি। বিক্রিত পান পাইকারদের হাত ধরে চলে যায় রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায়। ঢাকাতে যায়, যশোর যায়, বাগেরহাট যায়, পিরোজপুর যায়, দক্ষিণে যায়, মানে কয়রায় যায়, সাতক্ষীরা যায়, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এখান থেকে পান যায়। ওই দেখা যাচ্ছে এক চাষি গেছে 10,000-15,000 এরকম কিনে, দেখা যাচ্ছে 50-60,000, কোনো দিন 80,000 এরকম পান কিনা হয়। পান কেনা বেচার সুন্দর কোনো ব্যবস্থা নেই,
বর্ষা বৃষ্টিতে আমাদের খুব অসুবিধা হয়, পান বাইরে যাওয়ার জন্য ভালো সুব্যবস্থা নাই। এখানে আমরা পান চাষিরা অনেক ভুক্তভোগী আছি, আমাদের পান বেচা কেনার জায়গারও সমস্যা। সপ্তাহে দুটি হাট হয়, এই হাটে 1.5 থেকে 2 কোটি টাকা এখানে কেনা বেচা, যেটা বছরে 100 কোটি টাকার উপরে কেনা বেচা হয়, কিন্তু ব্যবসায়িকরা কোনো ধরনের সুবিধা ভোগ করতে পারে না, এখানে নানা প্রতিকূলতার মধ্যে হয় এই ব্যবসা পরিচালনা করে আসছে। খুলনার পাইকগাছা উপজেলায় 240 হেক্টর জমিতে পানের চাষ করা হয়েছে। রপ্তানিযোগ্য পান উৎপাদনে চাষিদের প্রশিক্ষণ সহ নানা পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান কৃষি বিভাগের কর্মকর্তা। আমরা বিশ্ববাজারে যাতে এই অর্থকরী ফসলটি রপ্তানি হতে পারে সেটি আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কৃষকরা যাতে নিরাপদ পান উৎপাদন করতে পারে সেই বিষয়ে কিন্তু তাদের আমরা প্রশিক্ষণ দিয়েছি। কৃষকদের উদ্বুদ্ধকরণ এবং ব্যক্তিগত যোগাযোগ গ্রুপ যোগাযোগের মাধ্যমে তাদেরকে আমরা উৎসাহিত করছি। কপিলমুনি বাজারে মধ্যরাতের এই পানের হাট বসে সপ্তাহে 2 দিন, রোববার ও বৃহস্পতিবার। প্রতি হাটে বিক্রি হয় 1.5 থেকে 2 কোটি টাকার পান। জায়গা স্বল্পতা ও অবকাঠামোগত উন্নয়নের অভাবে সীমাহীন কষ্ট পোহাতে হয় ক্রেতা বিক্রেতাদের। হাটের স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করা গেলে বাড়বে বাণিজ্যের পরিসর, সরকারও রাজস্ব পাবে দ্বিগুণ। তরিকুল ইসলাম, এখন খুলনা।